পূর্ব লন্ডনের ব্রিক লেনের ফ্যাশন স্ট্রিটের একটি উঁচু ভবন থেকে একজন লাফিয়ে পড়েছে। স্থানীয়দের বরাতে জানা গেছে, শ্বেতাঙ্গ এক ব্যক্তি আত্মহত্যা করতে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হয়ে রাস্তায় পড়েছিল। পুলিশ এবং প্যারামেডিক্স ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত শ্বেতাঙ্গ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সন্ধ্যা 6:30 দিকে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। এই ঘটনার পর ফ্যাশন স্ট্রিটের রাস্তাটি পুরো বন্ধ করে দেওয়া হয়। রাত 8 পর্যন্ত এই সংবাদ তৈরি করার সময়ে পুলিশের গাড়ির উপস্থিতি ছিল সেখানে। ব্রিকলেনের বাসিন্দা দিলু চৌধুরী রানার টিভিকে জানান ঘটনার বিস্তারিত। খোরার সময় অনুমানিক হয়েছে আপনারা তো লোকাল ব্যবসায়ী মানুষ আপনি আপনারা তো আসমা মাসুম, রানা টিভি, লন্ডন।